ঠাকুর ধন্যবাদ আমার কথা ভাবার জন্য এই চরিত্রটা আমার মুখে সিগারেট দিয়ে ঘোড়া তৈরি হতে পারে এটা আমি জানতাম না কিন্তু সত্যি সত্যি সে বোধ হয় খুব দ্রুত মুক্তি পাবে গানে এবং অদ্ভুত সমস্ত সৌন্দর্যের ভালো লেগেছে শুটিং করতে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ খুশিটা তোমাকেও শুভেচ্ছা নতুন বছরে নতুন বান্ধবী ওপার বাংলায় পাওয়ার জন্য ওয়ান্স আই came to know যে কৌশিক দা ইজ অন বোর্ড তখন যেটা হয়ে থাকে আর কি ভেতরে একটা বাবল তৈরি হলো এবং সেই বাবল থেকেই দেখলাম হিরোইনের নাম আবার বুবলি তো সেই ক্ষেত্রে একজন স্টার অ্যাক্টর ফ্রম বাংলাদেশ বুবলির প্রচুর নাম অভিনেত্রী হিসেবে অনেক উচ্চতায় সে বাস করে এবং এবং এত সুন্দর সুন্দর গায়ক গায়িকা ডিরেক্টর অমিত আমার পুরনো দিনের বন্ধু এবং আমরা অনেক হিটস একসঙ্গে দিয়েছি সেটা ওরই কৃতিত্ব এবং এত সুন্দর একটা স্টার কাস্ট মানে আমি সবাইকে নিয়েই বলছি তো সেক্ষেত্রে আশা এবং এরপরে গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে ভালোবাসার ফাল্গুনের এবং সরস্বতী পুজো সব কিছু মিলিয়ে এই উৎসবের আমেজটা যে যাচ্ছে সেটি শুভেচ্ছা জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমরা তো ইতিমধ্যে জেনেই গেছি কেন আমরা সব একসাথ হয়েছি আমাদের সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে আমরা সিনেমাটি শুটিং শুরু করবার আগে আপনাদের সবার সাথে দেখা করেছিলাম সেই সৌভাগ্য হয়েছিল এবং প্রত্যেকের জায়গা থেকে এসেছিলাম শুটিং শেষ করার পর আমার কাছে মনে হয় যে আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম আই হ্যাভ এভার গট কারণ প্রথমেই যে মানুষটির কথা বলতে হয় যে মানুষটির নামটি শুনে আমি প্রথমেই এক বাক্যে বলে দিয়েছিলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম সে আর কেউ নয় সেটি হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি স্যার প্রচন্ড ভালো একজন অভিনেতা তার সাথে সাথে প্রচন্ড ভালো একজন নির্মাতা এবং তার সাথে সাথে খুব ভালো একজন মানুষ এই ব্যক্তি মানুষটাকে দেখবার সুযোগ হয়েছে আমার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে যদিও তার নির্মাণ আমরা অনেক দেখেছি এবং এত সাকসেসফুল সব প্রজেক্ট এত চমৎকার সব প্রজেক্ট এবং তার অ্যাক্টিং নিয়ে তো আসলে বলার অপেক্ষা রাখে না তো সেখান থেকে এই মানুষটির সাথে যখন আমার শুটিং শুরু হয় যখন সেই এক্সপিরিয়েন্সটা আমি নিই এটা আমার জন্য আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স কারণ যেটি সৌরভদা বলছিলেন যে আসলে উনি নিজেই একটি ইনস্টিটিউশন আর অ্যাজ এন ইনস্ট্রাক্টর উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার কারণ এরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এটা বিশাল বড় সো আমি খুবই আসলে ব্লেসড টু হ্যাভ দিস ফ্যান্টাস্টিক টিম এবং আমার সাথে আরেকজন যিনি দাঁড়িয়ে আছেন আমার পাশে সৌরভদা এই কালকেই গানটি গেয়েছি গান গাবার সুযোগ পেয়েছি আমার এবং সুরজিৎদার এই যে একটা জুটি সেই জুটিটা বরাবর মানুষের ভালো লেগেছে যে কটা গান গেয়েছে আশীর্বাদে সেগুলো প্রত্যেকটাই মানুষের ভালো লেগেছে মাইকটা কেন চলছে না চলছে আমি আশা রাখছি যে আমাদের এই ফ্ল্যাশব্যাক এই ছায়াছবির যে গানটি কালকে আমি গেয়েছি অসাধারণ একটা গান ফ্যান্টাস্টিক একটা কম্পোজিশন সেটা সকলের ভালো লাগবে সকলে ফ্ল্যাশব্যাক দেখবেন আমাদের গানগুলো শুনবেন অমিত রয়েছে সিধুদা রয়েছে বুবলি রয়েছে শি ইজ সো প্রিটি খুবই ভালো লাগছে সৌরভ রয়েছে কৌশিকটা আছেন এত ভালো একটা ক্রিউ থাকলে দর্শকের ভালো লাগতে বাধ্য এবং ডিরেক্টরকে অনেক ধন্যবাদ প্রডিউসার্সদের অনেক ধন্যবাদ টু হ্যাভ মি আমাকে ছায়াছবিতে নেওয়ার জন্যে সকলের পারমিশন নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার একটা কাজ রয়েছে আমি আসছি সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ক্লাসের পরে দাদা কিছু রেডি হলো শোনাবেন তো তখনও ন্যাচারালি রেডি হয়নি তবে একটা সন্ধ্যে রাশেদ ছিলেন মুন ছিলেন আমরা সবাই মিলে বসে জ্যাম করতে করতে জিনিসটা কিছুটা বানিয়ে ফেললাম তো এখনো শেষ হয়নি এখনো আমাদের বিভিন্ন 7-10 দিন লাগবে ফাইনালটা তবে কাজটা করে খুব ভালো লেগেছে রাশেদ যেমন চুপচাপ একটু লাজুক কিন্তু রাশেদ অত্যন্ত বুদ্ধিমান খুব সুতীক্ষ্ণ
তীক্ষ্ণ অবজারভেশন ব্যাপারটা ভীষণ ভীষণ ভালো, সেটা আমার খুবই ভালো লেগেছে। মুনির সাথে আলাপ হয়েছে কিন্তু নারায়ণবাবুর সাথে আলাপ হয়নি, এই আজকে হবে আর কি, এরপরে আলাপ হবে। আর সৌরভ তো পুরনো বন্ধু, ক্যাক্টাসের মডেল ছিল, আর সুরজিতের সাথে না আমরা কিন্তু একসাথেও কাজ করেছি, ইচ্ছেতে তোমার মিউজিক আমি গেয়েছিলাম, হ্যাঁ, তো সেইভাবে একসাথে ফিল্মের এটা তৃতীয় কাজ। পোস্টারটা ভীষণ ভালো হয়েছে, বিশেষ করে ধোঁয়া থেকে বেরিয়ে ঘোড়া হয়ে যাওয়াটা, কারণ রাশেদের সাথে কথা বলতে গিয়ে বুঝেছিলাম একটা সাদা ঘোড়া ওর মনের মধ্যে যেন ভাসছে, এবং আমার গানটার নামও কিন্তু সফেদ ঘোড়া, তো সেই জায়গা থেকে সেটা পোস্টারেও দুর্দান্ত, ইট লুকস সো স্মার্ট, মেকিংটা ভীষণ ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। সবাই, আমি অত্যন্ত সাগ্রহে ফিল্মটার জন্য ওয়েট করছি, প্লিজ সবাইকে অনুরোধ, যারা যারা দর্শক দেখবেন আপনারা হলে এসে এই ছবি দেখবেন, তবে পুরো আনন্দ পাবেন। থ্যাংক ইউ সো মাচ শীতলা, থ্যাংক ইউ। যে কোনো উৎসব আনন্দই মনে হয় সবার সাথে সবার পরিচয় ঘটাই, তবে এতক্ষণ ধরে কৌশিক দাদা সামনে থাকলে আসলে কথা বলা ভুলে যায়, কথা বলতে পারে না, কোনো কিছু মাথায় থাকে না। একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে তিনটা সফেদ ঘোড়া আমি নিয়ে নিয়েছি, তারা আমার ছবিতে দৌড়াবে এখন, আর কিছু বলতে চাই না ফ্ল্যাশব্যাক নিয়ে। ফ্ল্যাশব্যাকে তিনটা জাস্ট সফেদ ঘোড়া আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ, যা করার তারা করেছে। সবার সাথে আলাপ করতে পারি, খুব বেশি কাজ করতে পারি না, আমি কেন না।